जैक आसि बीर आसि কমলাপুর রেল স্টেশন থেকে। রেল স্টেশনের ভিতরে ঢুকার পর প্রথমে হচ্ছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এপাশে তারপর এখানে দ্বিতীয়টাতে এখানে সকল আন্তনগর এবং লোকাল ট্রেনের টিকিট পাওয়া যায়, আর এখান দিয়ে হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকার জায়গা। প্রথমবারের মতো কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এলইডি মনিটরের মধ্যে নাম যুক্ত হয়েছে। তো আমাদের যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাবে, তো এটি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমার পিছনে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, তো ভিতরে যাওয়া যাক। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনী হিসেবে এটি হচ্ছে কক্সবাজার থেকে ঢাকার দিকে আসতেছে। তো ইতিমধ্যে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকবে। আমরা যাচ্ছি কক্সবাজারের পরিবার নিয়ে, এটা হচ্ছে প্রথম ঢাকা কক্সবাজার জার্নি, যেটা হচ্ছে কালের সাক্ষী হয়ে থাকবো প্রথম ট্রেন। এবং টিকিট পাইতে একটু কষ্ট হয়েছে অনেক, তারপর অনলাইনে আমরা চেষ্টা করে পেয়ে গেছি আর কি। কক্সবাজারের প্রথম দিন যেহেতু, তাই প্রচুর জার্নালিস্ট এবং ব্লগার এসেছে। এখন বাজতেছে 9:39, অবশেষে আমাদের স্বপ্নের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছে। এই যে আজকের এই ভিডিওতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা এবং বিস্তারিত ট্রেনের সব তথ্য থাকছে এই ভিডিওতে। প্রথমবারের মতন দক্ষিণবঙ্গে কক্সবাজারের প্রথম ট্রেন যাত্রা ইতিহাসের অংশ হতে আমিও চলে এসেছি। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন নতুন কোরিয়ান কোচ লাল সবুজ। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিনে আধা ঘন্টা লেট করে 11টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এখন বাজতেছে 11:19, আমাদের আসার কথা ছিল ট্রেনটি 10:53, তো আজকে প্রথম দিন যেহেতু তাই একটু লেট হয়েছে। আপনাদেরকে লাইভ লোকেশনের মাধ্যমে দেখাচ্ছি, এই যে 81-82 প্রায় 75 কিলোমিটার উপরে, বেশিরভাগের 70-75 উপরে 80 কিলোমিটার বেগে আমাদের ট্রেনটি ছুটে চলেছে। ভিতরে সবাই টিকিট আছে কিনা তো চেক করতেছে। তো আগে যে আমরা দেখেছিলাম হাতে টিকিট কেটেছে, তো এখন মেশিনের মাধ্যমে টিকিট চেক করে টিকিট দেন না। সুন্দর একটি গিফট দিল প্রথম দিকে। আজকের আপনার অনুভূতির কি, আজকে যে প্রথম যাচ্ছে, আজকে প্রথম যাচ্ছে ইতিহাসে সাক্ষী হতে, আসলে খুব ভালো লাগতেছে যে স্বপ্নের কক্সবাজার ট্রেনে যাব। তাছাড়া বাইরে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এটার অনুভূতি অন্যরকম। তো রেলের যে টিকিট এটা পেতে তো আমাদের খুব কষ্ট হয়েছে, আপনি কীভাবে পেলেন? আমি অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি, রাত্র থেকে আমি জানি যে সকাল 8টার সময় চালু হবে, তো আমি 7:55 থেকে শুরু করছি, তাই করতেছি পরে 8:02 ভিতরে কাটছি। আমি দেখছি যে 8:10 মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে 10 মিনিটের মধ্যে সব শেষ, 3 দিনের টিকিট শেষ। এখন রয়েছি নন-এসি কোচের ভিতরে, নন-এসি কোচের সিট গুলা, এখন নন-এসি কোচের সিট গুলা দেখবো। এখন এটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচের সিট, মোটামুটি আছে তুলনামূলক ভালো। তো এটা হচ্ছে বসার জায়গা, তারপর এখানে বসার পর সামনে এখানে পা রাখার জায়গা রয়েছে,
তারপর এখানে রয়েছে এখানে ময়লা রাখার জায়গা। তো নন এসি কোচের মধ্যে এখানে খাবারের ট্রেটা থাকার কথা ছিল, খাবারের ট্রেটা নেই। আর এখানে পিছনের সিট সামনে পিছিয়ে করার জন্য একটা বাটন রয়েছে, এখানে প্রেস করলে সামনে পিছিয়ে আসে। কোচে এখানে চার দেওয়ার ব্যবস্থা রয়েছে, আবার সমস্যা হচ্ছে এরকম বড় না হলে কিন্তু এটা চার দেওয়া যায় না, তার যাদের ছোট তাহলে কিন্তু চার দিতে পারবে না, আলাদা যে গাড় থাকে ওইটা নিয়ে আসতে হবে। প্রতিটি কোচে একটি করে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, কোচে এখানে লাইট সুইচ অন অফ করার সুইচ রয়েছে এখানে, তারপর এখানে ভলিউম বাড়ানোর কমানোর সুইচ রয়েছে, এখানে কলিং বেলের সুইচ রয়েছে, তারপর প্রতিটি সিটের উপরে পাখা রয়েছে, তো বা একটু গ্যাপ রয়েছে, যদি প্রতিটি সিটের উপরে পাখাটা দিত তাহলে আরও সুবিধা হতো। তারপর এখানে রয়েছে ব্যাগ রাখার জায়গা, ভোর চারটা, তো আমাদের ট্রেন আসার কথা ছিল 3:40, তো 20 মিনিট লেট করে আমাদের ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। চট্টগ্রামে যে আসার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এখন এটা ইঞ্জিন চেঞ্জ করবে, ইঞ্জিন চেঞ্জ করে সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে, তারপর এখানে 20 মিনিটের মতন যাত্রাবিরতি দিবে, তারপর আবার এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা। এখানেও দেখেন পুলিশ সদস্যরা, তারা এখানে ছবি তুলতেছে। ঢাকা থেকে কক্সবাজারের রেলপথের দূরত্ব প্রায় 551 কিলোমিটার, যা ট্রেনটির অতিক্রম করতে সময় লাগে প্রায় 9 ঘন্টারও বেশি। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল 42 মিনিট লেট করে, এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নন এসি কোচের বাইরের টয়লেট, এটার ভিতরে ঢোকার পর প্রথমে হচ্ছে এদিকে হচ্ছে লকমোট, লকমোটের পাশে এখানে রয়েছে, এখানে বেসিং রয়েছে, সবগুলার কোচের ভিতরে হচ্ছে বেসিং, তারপর এখানে হচ্ছে আয়না, তো এটার মধ্যেও পাখা রয়েছে, লাইট রয়েছে, এখানে তোয়ালা রাখার জায়গা, তো এখানে টিস্যু রাখার জায়গা রয়েছে, এখানে রয়েছে টিস্যু রাখার জায়গা, এখানে আবার আরেকটা সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে বায়ো টয়লেট, যে হিউম্যানের যে টয়লেটগুলো হয়ে থাকে, অবশ্যই টয়লেট করার পর এখানে প্লাসের টিপ দিবেন, তারপর এখানে অটোমেটিক এটা প্লাস হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, দেখেন অটোমেটিক পরিষ্কার হয়ে গেছে। আজকে যেহেতু কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজারের প্রথম যাত্রা, আপনার অনুভূতি দেখেন? আসলে ভাষায় বলতে পারবো না, কারণ কক্সবাজারে তো যাওয়া যায় দুই ভাবে, আগে যাওয়া যেত এক হচ্ছে বাসে, আর যারা অভিজাত শ্রেণী তারা তো আসলে বিমানে যেত। হ্যাঁ, তো অনেকে কিন্তু আমাদের বাংলাদেশে এই ট্রেন যাতায়াতের যাত্রীরা খুব কমফোর্ট ফিল করেন, যে শ্রেণী হোক, ধনী শ্রেণী বা মধ্যবিত্ত যাই বলুন না কেন, ট্রেনটার জন্য সবাই কিন্তু ট্রেনের প্রতি একটা অন্যরকম ধরনের অ্যাট্রাকশন আছে, নিরাপদ, সেফ জার্নি। কক্সবাজারে যে এই প্রথমবারের মতো ট্রেন যাচ্ছে সেটা তাদের কাছে মনে হচ্ছে একটা স্বর্গের মতো ব্যাপার, এরকম মনে হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা আসলে লো কস্ট ট্রাভেল করতে চায়, কম খরচে আসলে এই ধরনের পর্যটন এলাকাগুলো দেখতে চায়, এই ট্রেনের সেবাটা যদি অব্যাহত থাকে এবং মানটা যদি এবার ধরে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো হবে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে অপর পাশ দিয়ে যে কক্সবাজার রোডে আমাদের ট্রেনটি এখন ঢুকেছে, ৫:১৯ আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কালুরঘাট সেতুতে উঠবে একটু পরেই। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো ঢাকা থেকে কক্সবাজারে কালুরঘাট সেতু পার হচ্ছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করবে, সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। এখন বাজতেছে 5:57, দেখতে দেখতে দিনের আলো ফুটে গেছে, তো আমাদের ট্রেনটি সমুদ্রগামী কক্সবাজারের দিকে ছুটে চলেছে। কি সুন্দর ভিউ, কুয়াশা, ভিতরে ঢোকার পর এখানে হচ্ছে অজু করার জায়গা, তারপর হচ্ছে এখানে নামাজঘর, এটা হচ্ছে নামাজঘর, এই যে সুন্দর একটা নামাজঘর রয়েছে এখানে নামাজ পড়ার জায়গা, তারপর হচ্ছে ওই যে ওই দিকে হচ্ছে পাওয়ার কার। ট্রেনের প্রতিটি কোচে এলইডি মনিটর রয়েছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা, কক্সবাজার লাইনের ট্রেনটি যেহেতু নতুন 11টি নন এসি চেয়ার কোচ এবং 8টি এসি চেয়ার কোচ, এর মধ্যে 4টা এক্সট্রা,
একটি পাওয়ার কার, তার মধ্যে দুটি কুচে খাবার গাড়ি এবং গার্ড ব্রেক, মোট 20টি কোচ রয়েছে। গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য তা বলে বোঝানোর মতো না। আমি আজকে যদি এই সকালবেলা না আসতে পারতাম তাহলে বুঝতাম পারতাম না। তো এটা এক পাশে হচ্ছে আমাদের ট্রেন আর ওই পাশে হচ্ছে পাহাড়। যে একবারে দূরে যে পাহাড়গুলো দেখতেছেন এটি কিন্তু পাহাড়, চট্টগ্রামের যে পাহাড়গুলো এটি ওই পাহাড়। এখানে রেল সেতুর কাজ চলতেছে, এই জন্য ট্রেনের স্পিডটা কমে দিয়েছে। এসি কোচে 8টি কোচে 95টি করে মোট 440টি সিট রয়েছে। নন এসির 11টি কোচে 60টি করে মোট 570টি সিট রয়েছে। ট্রেনটি যেহেতু নতুন তাই কোনো কেবিন দেওয়া হয়নি, খুব শীঘ্রই দেওয়া হবে। অফিসিয়ালি আসন সংখ্যা 780টি। শত কোটি টাকার ভিউ, সকালবেলার কুয়াশা সত্যি অসাধারণ। তো এসি কোচের সিটগুলো হচ্ছে নন এসির তুলনায় অনেক নরম, সফট, ভালোভাবে সুন্দরভাবে বসে জার্নি করা যায় এবং সামনে ভালো স্পেস রয়েছে। তারপর এখানে সুন্দর মতন পা রাখার জায়গা রয়েছে। তারপর এখানে যে জুরিটা রয়েছে, আর হচ্ছে সমস্যা হচ্ছে এই কোরিয়ান কোচের মধ্যে পানি রাখার যে ট্রেটা থাকার কথা এটা নেই, শুধু এখানে খাবারের ট্রেটা রয়েছে। প্রতিটি কোচের মধ্যে দুটি করে সিসি ক্যামেরা রয়েছে, হচ্ছে লাইট অন অফ করে সুইচ। তারপর প্রতিটি সিটের উপরে রয়েছে পাখা। এখানে প্রতিটি কোচের মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। এখানে আবার মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রতিটি সিটের পাশে। আর এখানে হচ্ছে গ্লাস রয়েছে নর্মালি, আর এরকম যে পর্দা রয়েছে, আর হচ্ছে নর্মালি যা যা থাকার কথা এখানে রয়েছে, ব্যাগ রাখার জায়গা, এসি, লাইট, পাখা। কোরিয়ান কোচগুলোতে দরজার মধ্যে দাঁড়ানো যায় না, কারণ এটা ট্রেন চালু হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যায় দরজা। ঢাকা কক্সবাজারের নন এসি প্রতিটি সিটের ভাড়া 695 টাকা এবং এসি সিটের প্রতিটি ভাড়া 1325 টাকা। অনলাইনে টিকিট কাটলে বাড়তি 20 টাকা কেটে নেওয়া হয়। বাইরে ভাই কি ভিউ, দুই পাশে কুয়াশা, আর মাঝখান দিয়ে ট্রেন চলেছে সমুদ্রগামী কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার যাওয়ার সময় একমাত্র হাতির পোল, যেটার উপর দিয়ে বন্য প্রাণী এবং হাতি চলাচলের জন্য বানানো হয়েছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে রাত 10:30 এবং কক্সবাজার পৌঁছায় সকাল 7:20। ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়ে দুপুর 12:30 এবং ঢাকা পৌঁছায় রাত 9:10। বাংলাদেশের সর্বদক্ষিণ অঞ্চলের স্বপ্ন পূরণ হয়েছে অবশেষে, কক্সবাজারের প্রথম ট্রেন যা দেখার জন্য কক্সবাজারবাসী। রেললাইনের পাশে দাঁড়িয়ে শুধুমাত্র ট্রেনটি দেখার জন্য ছোট বড় নারী পুরুষ সবাই মিলে দেখতেছে। ট্রেনটি ইসলামাবাদ রেল স্টেশনের কাছ দিয়ে ছুটে চলেছে।
চকরিয়া লোহাগড়া দিয়ে যাওয়ার সময় যে দুই পাশে পাহাড়, পাহাড়ের উপরে নিচে বাড়ি, মাঝখান দিয়ে রেল লাইন, কি যে সুন্দর বলে বোঝানোর মতো না। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি যখন ঢাকা থেকে কক্সবাজার যায় তখন এর নাম্বার হয় 814 এবং কক্সবাজার থেকে যখন ঢাকা আসে এর নাম্বার হয় 813। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের উল্টা সামনে সিট। ট্রেনটি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যায় তখন এসি বগি 1-27 হচ্ছে সামনের দিকে সিট, 28-55 হচ্ছে উল্টা দিকে সিট। চট্টগ্রাম যাওয়ার পর আবার উল্টা হয়ে কক্সবাজারের দিকে আবার এটা উল্টা হবে। এসি বগি ঢাকা থেকে চট্টগ্রাম 1-32 হচ্ছে সামনের দিকে, 32-60 উল্টা দিকে। এখানেও চট্টগ্রাম থেকে কক্সবাজার উল্টা হবে আবার। এই যে সামনে আমাদের ফাইনালি আমরা কক্সবাজার রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে সামনে হচ্ছে আইকনিক কক্সবাজার রেল স্টেশন। ফাইনালি অবশেষে আমরা প্রায় কক্সবাজার রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। যে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন ওই যে সামনে দেখা যাইতেছে, এটাই হচ্ছে কক্সবাজারের একমাত্র আইকনিক, সবচেয়ে সুন্দর, বাংলাদেশ রেলের মধ্যে সবচেয়ে সুন্দর রেল স্টেশন। আর অল্প কিছুক্ষণ বাকি, এই যে আমরা কক্সবাজার রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতেছি। এই সে আমাদের কক্সবাজার রেল স্টেশনের আইকনিক রেল স্টেশন। এই যে আমরা অবশেষে ফাইনালি আমাদের ট্রেনটি এখন যে কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছালো। আমাদের কক্সবাজার রেল স্টেশনে আসার পর এগুলো আমাদেরকে উপহার দিয়েছে। কক্সবাজার রেল স্টেশন, যে রেল স্টেশনটা, যে আইকনিক রেল স্টেশনটা, এটা যে এত সুন্দর, যারা আসবে না তাদেরকে বলে বোঝানোর মতো না। এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মের সাথে যে ভিতরের অংশটা, এটার যে যে স্টেশনটা পুরোটা হচ্ছে গ্লাস দিয়ে বানানো। এই ছিল আমার আজকের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের জার্নি। তো আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে আজকের জার্নিটা ছিল। তো সবাই ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।